প্রশ্ন করেছেন, তার লিদে সাক্ষী কি, এটা কি জায়েজ যদি কেউ নিজে ইজতিহাদ করতে না পারেন, যদি কেউ ইজতিহাদ করার ক্ষমতা না রাখে, তখন সে আলেমদেরকে জিজ্ঞাসা করবে? এটা হচ্ছে আল্লাহর কোরআন নির্দেশনা। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো, যারা জানে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। সুতরাং যে তাকলিদ, সেটা ব্যক্তি হতে পারে, এটা বই হতে পারে। ধরেন আপনি জানেন না, আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি সে উত্তর দিচ্ছি, এটা আপনি আপনার অনুসরণ করছেন, এতে এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি দলিল জিজ্ঞাসা করা ফরজ ওয়াজিব না, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আপনি কোনো কিতাব থেকে পেয়েছেন, যিনি গ্রহণযোগ্য একজন লেখক আছে কোরআনে কারিম এবং হাদিসে, হাদিসে অনুসারে তিনি আপনাকে তিনি বই লিখেছেন, আপনি জানেন, সেটা অনুসারে আপনি অমল করেছেন, সেটাও জায়েজ হবে। তবে শর্ত হচ্ছে এটা, যখনই আপনার কাছে প্রমাণিত হবে যে আমার মত বা অন্য কারো মত কোরআন সুন্নার বিরোধী হয়েছে বা কোরআন সহি সুন্নার বিরোধী হয়েছে, তখন আপনাকে আমার মতটা বা অন্য কারো মতটাকে দেয়ালে নিক্ষেপ করে কোরআন সুন্নার দিকে ফিরে আসতে হবে। এটা হচ্ছে মত। এখানে একেবারে তাকলিদে শখসির নাম দিয়ে পুরোটাই কুফুরি বানিয়ে ফেলা বা শিরকি বানিয়ে ফেলা, অথবা পুরোটাই তাকলিদে শখসিকে ফরজ ওয়াজিব করা, দুইটাই হচ্ছে প্রান্তিকতা। এই দুই প্রান্তিকতার মাঝখানে হচ্ছে হক। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে হক মানার তৌফিক দান করুন।